সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়টি পাঠ করছি। প্রথম পত্র হতে আমরা চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। অংশীদারি ব্যবসা হতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলিগুলো জেনেছি। সেগুলো হচ্ছে অংশীদারি ব্যবসা কী, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারি ব্যবসার অংশীদারদের প্রকারভেদ, অংশীদারি ব্যবসার গঠন প্রণালী, চুক্তি কী, চুক্তির বিষয়গুলো কী, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পেরেছি। যেগুলো তোমাদের পরীক্ষায়, তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করবে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে একজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র অথবা ছাত্রী হিসেবে তোমাদের এই বিষয়গুলো জানাটা আবশ্যক বলে আমি মনে করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার উপরে প্রশ্ন খুব কমই আসে, বিশেষ করে সৃজনশীল প্রশ্ন অনেক কমই আসে। কিন্তু একজন ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করছি এই বিষয়টা তোমাদের জানাটা অত্যন্ত প্রয়োজন। তোমরা যখন বাস্তবিক জীবনে, অর্থাৎ তোমরা নিজেরাই যখন কোনো অংশীদারি ব্যবসা গঠন করবে, তখন এই বিষয়গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমি মনে করি। সেই জন্য এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের পাঠদান করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে পাঠদান করব সেটি হচ্ছে অংশীদারদের যোগ্যতা, অর্থাৎ কারা অংশীদার হতে পারবে, একজন অংশীদার হতে হলে তার কী কী যোগ্যতা থাকতে হবে, সেই বিষয়গুলো আজকে আমি এখানে উল্লেখ করব। তো আমরা এর আগে জেনেছি যে অংশীদার কারা। আমরা বলছিলাম যে সুস্থ মস্তিষ্কের 18 মানে সাবালক ব্যক্তি সুস্থ মস্তিষ্কের, যেই কোনো সাবালক ব্যক্তি সুস্থ মস্তিষ্কের, যাদের ব্যবসা পরিচালনা করার যোগ্যতা আছে। এখন এই যে বলছি যে ব্যবসা পরিচালনা করার যোগ্যতা আছে, কাদের ব্যবসা পরিচালনা করার যোগ্যতা আছে, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা পাঠদান করব, বা সেই বিষয়টাই আজকে আমরা জানব যে কাদের ব্যবসা পরিচালনা করার যোগ্যতা আছে। আমরা সচরাচর মনে করি যে কেউ চাইলেই অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবে, যে 18 বছরের ঊর্ধ্বে হবে এবং যার মস্তিষ্ক সুস্থ থাকবে এবং আদালত যাকে দেউলিয়া ঘোষণা করবে না। এছাড়াও আরও কিছু বিষয়গুলি আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিগুলোরা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবেন না। তো যারা যারা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবেন না, তাদেরকে নিয়ে আজকে আমরা প্রথম একটু আলোচনা করব, তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আমরা দেখছি যে কারা কারা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। আচ্ছা, কারা কারা হতে পারবে, কারা কারা হতে পারবে না, প্রথমে বলছি যে ব্যক্তি, একজন মানুষ যিনি সুস্থ মস্তিষ্কের সাবালক, 18 ঊর্ধ্বে যার বয়স, সেই রকম ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবেন। এই ক্ষেত্রে নাবালক কখনোই অংশীদারি ব্যবসায়ের একজন পূর্ণাঙ্গ অংশীদার হতে পারেন না, কিন্তু সকল অংশীদারদের সম্মতিক্রমে, বিষয়টা আমরা একটু ভালো করে বুঝি, নাবালক কখনোই অংশীদারি ব্যবসায়ের একজন পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে না। পূর্ণাঙ্গ, একজন পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে না, একজন মানে স্বাভাবিক পূর্ণাঙ্গ যে অংশীদার আছেন সেই অংশীদারদের মতো নাবালক অংশীদার হতে পারে না। কিন্তু সকল অংশীদারদের সম্মতিক্রমে, অর্থাৎ যেই অংশীদারি ব্যবসাটা চলমান আছে সেই অংশীদারি ব্যবসায়ের যে সকল অংশীদারগণ আছে সেই অংশীদারদের সম্মতিক্রমে নাবালককে কিছু সময়ের জন্য অংশীদারি ব্যবসায়ের সুবিধা প্রদান করা যেতে পারে। কথাটা হচ্ছে কি, নাবালককে কিছু সময়ের জন্য অংশীদারি ব্যবসায়ের সুবিধা প্রদান করা যাবে। তাহলে নাবালককে আমরা কিছু সময়ের জন্য সুবিধা প্রদান করতে পারবো, কিন্তু নাবালক কখনো একজন পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে ব্যবসায়ের একজন অংশীদার হতে পারবে না। তারপর আমরা বলছি যে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যে ব্যক্তি পাগল বা যিনি পাগলের কাছাকাছি, যিনি পাগল না, অর্থাৎ যিনি একেবারে আমরা
রাস্তাঘাটে যে পাগল বা বিকৃতি মস্তিষ্ক সম্পন্ন যে ব্যক্তিদেরকে দেখছি সেরকম না, মানে কিন্তু যিনি ঘরে আছেন কিন্তু তার নিজের উপরে নিজের কন্ট্রোলটা নেই, অর্থাৎ নিজের জ্ঞান বুদ্ধির উপরে যার নিজের কোনো আয়ত্ত নেই, সেই রকম কোনো ব্যক্তি কিন্তু অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। অর্থাৎ যদি ঘরে আছে কিন্তু ওনার মস্তিষ্কের সমস্যা আছে, সেই রকম ব্যক্তি কখনো অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। তারপর আমরা বলছি যে মহিলারা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে যদি সেই মহিলা নিজে শিক্ষিত বা নিজের চিন্তা বুদ্ধিমত্তা জ্ঞান এইগুলোর প্রকাশনী ঘটাতে পারেন, অর্থাৎ যিনি পড়ালেখা করা সম্পন্ন ব্যক্তি কিন্তু যিনি পড়ালেখা জানেন না সেই রকম ব্যক্তি বা সেই রকম মহিলাকে আমরা অংশীদারি ব্যবসার অংশীদার করতে পারবো না। তারপর হচ্ছে যে কোম্পানি, কোনো বিশেষ করে কোম্পানিগুলো যখন কোম্পানি ব্যবসা যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব যে সীমাবদ্ধ দায় সম্পন্ন কিছু কোম্পানি আছে, কিছু আছে সীমাবদ্ধ দায় সম্পন্ন না। যে কোম্পানিগুলো সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি সেই কোম্পানিগুলো কিন্তু কখনোই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তারপর বলছে বিদেশি শত্রু, বিদেশি যে আমাদের দেশের সাথে যেই দেশের শত্রুতা আছে সেই দেশের কোনো নাগরিকের সাথে অংশীদারি চুক্তি সম্পাদন করা যাবে না। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তবে সেই দেশের নাবিককে বা সেই দেশের নাগরিককে যদি আমাদের দেশের সরকার নাগরিকত্ব প্রদান করেন তাহলে কিন্তু অংশীদারি ব্যবসা গঠন করা যাবে, অংশীদারি চুক্তি সম্পাদন করা যাবে। কি বললাম যে বিদেশি যে শত্রু, যারা আমাদের দেশের শত্রু, যারা বিদেশি শত্রু, সেরকম দেশের কোনো নাগরিকের সাথে আমরা অংশীদারি ব্যবসার চুক্তি সম্পাদন করতে পারবো না। কিন্তু সেই দেশের নাগরিককে যদি আমাদের দেশের নাগরিকত্ব প্রদান করে সরকার তাহলে সেই নাগরিকের সাথে অংশীদারি ব্যবসা চুক্তি সম্পাদন করা যাবে। তারপর বলছি যে বিদেশি রাজারানী বা রাষ্ট্রদূত, বিদেশি কোনো রাজারানী বা রাষ্ট্রদূত এদের বিরুদ্ধে দেশীয় আইনের ব্যবস্থায়, দেশীয় আইনের আওতাধীন যেহেতু কোনো আইনে প্রয়োগ করা যায় না, তাদের উপরে বিদেশি কোনো রাজারানী বা রাষ্ট্রদূতের উপরে আমাদের দেশের আইন তাদের উপরে বলবৎ হবে না, অর্থাৎ তাদের দেশের আইন তাদের উপরে বলবৎ হবে কিন্তু তাদের উপরে আমাদের দেশের আইন যেহেতু বলবৎ হবে না বা আমরা যেহেতু আমাদের দেশের আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবো না, সেই জন্য আমরা কোনো বিদেশি রাজারানী বা রাষ্ট্রদূতকে অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার হিসেবে গণ্য করতে পারবো না। তারপর বলছে যে সাজাপ্রাপ্ত ব্যক্তি, যে ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত হয়েছে এবং আদালত তাকে যদি সাজা ঘোষণা করে তাহলে সেই অবস্থায় যখন তার সাজা চলমান থাকে সেই অবস্থায় সে কিন্তু অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। কিন্তু তার সাজা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ যদি তাকে 5 বছরের জন্য সাজা দেওয়া হয়, সে 5 বছর সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তারপর তার সাথে অংশীদারি ব্যবসায়ের কার্যক্রম বা তার সাথে চুক্তি সম্পাদন করা যাবে। তারপর হচ্ছে যে সংস্থা, বিভিন্ন যে সকল সংস্থাগুলো আছে সেই সংস্থার সাথেও অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করা যায় না। অংশীদারি ফার্ম আসলে যেহেতু একটা চুক্তিবদ্ধের মাধ্যমে সম্পাদিত হয়, এটি হচ্ছে যে লিমিটেড একটা, মানে এটা হচ্ছে যে চুক্তি স্বাক্ষর করতে পারে না, সেই রকম কারণেই অংশীদারি ফার্মের সাথে কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। কিন্তু অংশীদারি ফার্মের যে অংশীদার আছে তাদের সাথে করা যাবে। তারপর হচ্ছে দেউলিয়া ঘোষিত ব্যক্তি, যে ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। দেউলিয়া শব্দের অর্থটি হচ্ছে যার স্বয় সম্পত্তি যত আছে সেই সকল, যার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি স্বয় সম্পত্তি জমি যা আছে সকল স্বর্ণ অলঙ্কার সকল সম্পত্তি বিক্রি করেও যার দায় দেনা পরিশোধ করা শেষ হয় না বা যিনি দায় দেনা পরিশোধ করতে অক্ষম সেই রকম ব্যক্তিকে আদালত দেউলিয়া ঘোষণা করে। সেটা আদালতের মাধ্যমেই কিন্তু প্রক্রিয়াধীন হয়, আদালত সেই ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করে, সেই রকম ব্যক্তির সাথে কখনো
না অংশীদারি ব্যবসায়ে চুক্তি সম্পাদন করা যায় না। তারপর হচ্ছে সরকারি কর্মচারী, সরকারের যে সকল কর্মচারীরা আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, সেই রকম সরকারি কর্মচারী কোনো ব্যক্তির সাথে কিন্তু অংশীদারি ব্যবসায়ের অংশীদার চুক্তি গঠন করা যায় না। তারপর হচ্ছে রাষ্ট্রীয় বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকা ব্যক্তি, রাষ্ট্রের বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকা ব্যক্তি যেমন মন্ত্রী, তারপর হচ্ছে সচিব, ওনাদের সাথেও কিন্তু কোনো ধরনের কোনো অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। তবে ওনারা নিজেরা চাইলে নিজেদের মতো ব্যবসা করতে পারেন, সেটা ভিন্ন কথা। তাহলে এই যে জিনিস, এই যে ব্যক্তিদের কথা বললাম বা এই যে যাদের কথা বললাম, এরা কিন্তু কেউ কারা, আজকে আমি বর্ণনা করলাম যে কারা কারা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে এবং কারা কারা হতে পারবে না। তাহলে কথা হচ্ছে যে কারা হতে পারবে, এই সকল ব্যক্তিরা ছাড়া আর যত ব্যক্তিবর্গ আছে তারা সকলেই অংশীদারি ব্যবসায়ী চুক্তি সম্পাদন করতে পারবে এবং অংশীদারি ব্যবসাও গঠন করতে হবে। এখন আমরা দেখব যে অংশীদার নির্বাচনের বিবেচ্য বিষয় কারা কারা, এই ব্যক্তিবর্গ ছাড়া, এই ব্যক্তিবর্গ যাদের কথা উল্লেখ করলাম এই রকম ব্যক্তিবর্গ ছাড়া সকলেই যখন অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে, তাহলে এই অংশীদারগুলো নির্বাচন করার জন্য আমরা কী কী বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করব বা আমরা কোন কোন জিনিসগুলো দেখে একজন অংশীদারকে অংশীদার হিসেবে নিব, যার এই সকল ব্যক্তিগুলো ছাড়াও যিনি স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের 18 বছরের ঊর্ধ্বে সেরকম ব্যক্তি, কিন্তু সেই রকম ব্যক্তিকেও আমরা দেখে শুনে, সেই রকম ব্যক্তির থেকেও দেখে শুনে কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করতে হয়। সেরকম কী কী চুক্তি সম্পাদনের যোগ্যতা, যেটা এইগুলো ছাড়া যা যে সকল ব্যক্তিরা আছেন তারাই হচ্ছেন যে চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি। তারপর হচ্ছে সততা ও বিশ্বস্ততা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অংশীদারি ব্যবসায়ী চুক্তি সম্পাদনে যেমন চুক্তি যেমন অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, তেমনি সততা আর নিষ্ঠায় কিন্তু এই অংশীদারি ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। সততার উপরে নির্ভর করেই কিন্তু, বিশ্বস্ততার উপরে নির্ভর করেই কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করা হয়। সুতরাং যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি বিশ্বস্ত, সেই ব্যক্তির সাথে কিন্তু অংশীদারি ব্যবসায় সেই ব্যক্তিকে অংশীদারি হিসেবে গ্রহণ করা উচিত। তারপর হচ্ছে যে যোগ্যতা ও দক্ষতা, শুধুই আর্থিক, শুধু অর্থ আছে কিন্তু যোগ্য ব্যক্তি না কিংবা তার দক্ষতা নাই, সেই রকম ব্যক্তি আসলে কতখানি অংশীদারি ব্যবসায় সুবিধা বহন করে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যখন অংশীদারি ব্যবসায় অংশীদারি ব্যবসা গঠন করবেন তখন বাকি অংশীদারগণ এই বিষয়গুলো চিন্তা করবেন। তারপর হচ্ছে চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য, যে চুক্তি, যে অংশীদারি ব্যবসাটা গঠন করা হবে সেই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, সেখানে উল্লেখ থাকে কোথায় অংশীদারি ব্যবসা হবে, কোথায় পরবর্তী কী অংশীদার আমরা ব্যবসাটা কোন ব্যবসা করব, পরবর্তীতে কোন ব্যবসা করব, কে কে অংশীদার থাকবে, বিভিন্ন রকমের চুক্তিতে যাবতীয় বিষয়গুলি সেখানে উল্লেখ থাকে। এই চুক্তির যে বিষয়বলিগুলো আছে সেইগুলোর প্রতি যে ব্যক্তিবর্গ আনুগত্য প্রকাশ করবে তাকেই অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করা উচিত। তারপর হচ্ছে আর্থিক সচেতনতা, যে ব্যক্তির আর্থিক সচেতনতা আছে অর্থাৎ যার ব্যবসায় মূলধন বিনিয়োগ করার ক্ষমতা আছে সেরকম ব্যক্তিকে বেছে নেওয়া উচিত। সদস্য সংখ্যা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 20 জন এবং ব্যাংকের ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন। এই সদস্য সংখ্যার ভিতরেই কিন্তু আমরা সদস্য বা অংশীদার গ্রহণ করব। তার বাইরে যদি আমরা সদস্য সংখ্যা এই 10 থেকে 2 থেকে 20 জন ব্যক্তি পাওয়ার পরেও যদি কোনো অংশীদার আসেন তাহলে কিন্তু তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা যাবে না। তারপর আমরা বলছি যে সাধারণ স্বার্থের প্রতি আনুগত্য, যিনি ব্যবসায়ের সাধারণ যে স্বার্থ সেই স্বার্থের জন্য কাজ করবেন বা মনোনিবেশ করবেন সেই রকম ব্যক্তিকেই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করা উচিত। তাহলে আমরা দেখলাম যে এইখানে অংশীদারি ব্যবসায়ের যে অংশীদার নির্বাচন করব তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে
চুক্তি সম্পাদন করার যে যোগ্যতা সেরকম যোগ্য সম্পন্ন ব্যক্তি এবং যিনি বিশ্বস্ত, যার আর্থিক সচ্ছলতা আছে, সেই রকম ব্যক্তিকেই আমরা অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে গণ্য করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখলাম কারা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে যোগ্য এবং কাদেরকে আমরা অংশীদার হিসেবে গ্রহণ করব ব্যবসায়ে। এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবার জন্য শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।